ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি নিয়ে সরব মুখ্য সচিব। এবার মুখ্য সচিবের প্রশ্নের মুখে পড়লেন জেলা শাসক। উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক মুখ্য সচিবের প্রশ্নের মুখে পড়েছেন বলে সূত্রের খবর। হাসপাতালগুলিতে নোংরা জমা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্য সচিব। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জমা জল পরিষ্কার না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। পুজোর আগে যাতে এলাকা পরিষ্কার হয়ে যায় তা নিয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।